আগামীকাল রয়েছে নীতি আয়োগের বৈঠক, আর তার আগে আজকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আজকে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। আজ দিল্লির নিউ বঙ্গভবনে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে তিনি চা চক্রেও যোগ দিতে পারেন। আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্র মারফত খবর। আশবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আশবুল, নিশ্চিত করে কি তাহলে বলা যাচ্ছে আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, তোমাকে এটা নিশ্চিত করে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি দিল্লি আসছেন, আর কিছুক্ষণ পরেই দিল্লি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এবং আজকে তার যে দুটি কর্মসূচি রয়েছে চাণক্যপুরীতে নিউ বঙ্গভবনে, প্রথম কর্মসূচি 3টের সময় সংসদীয় দলের সঙ্গে বৈঠক করবেন তিনি, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে একটি চা চক্রে তিনি মিলিত হবেন। এই দুটি কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন এবং যোগ দিতে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং দিল্লিতে পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি চাণক্যপুরীতে পৌঁছবেন, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে। তবে আগামীকাল যে নীতি আয়োগের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে তিনি যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। সেই ধোঁয়াশা কেটে যাবে সাংবাদিক বৈঠক, যেটা 4টের সময় হওয়ার কথা রয়েছে, সেখানেই তিনি চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন বলেই মনে করা হচ্ছে। এবং তুমি জানো, যেহেতু নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকে কংগ্রেসের 3 মুখ্যমন্ত্রী, কংগ্রেস শাসিত রাজ্যের 3 মুখ্যমন্ত্রী, পাশাপাশি বিরোধী শাসিত আরও 4 রাজ্যের মুখ্যমন্ত্রী, মোট 7 রাজ্যের মুখ্যমন্ত্রী যারা ইন্ডিয়া জোরশরিক তারা যোগ দিচ্ছেন না। সেক্ষেত্রে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে যোগ দেবেন কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ যেই ইস্যুতে এই 7 রাজ্যের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন, সেই ইস্যুটা হচ্ছে যে একপেশে কেন্দ্রীয় বাজেট এবং বিরোধী শাসিত রাজ্যগুলোকে বঞ্চনা, এবং এই বঞ্চনার যে লিস্ট তাতে কিন্তু পশ্চিমবাংলা কিন্তু অগ্রগণ্য বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ কিছু পায়নি বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে বলেছিলেন শুধুই অন্ধকার, আলো বলে কিছু দেখতে পাচ্ছি। ফলে এরকম একটা প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদৌ নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকছে। কিন্তু যেহেতু তার একাধিক কর্মসূচি ছিল, যার মধ্যে আজকে 2টো কর্মসূচি আছে তার, সেখানে যোগ দিতে তিনি আজকে আসছেন এবং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেটা আজকে সাংবাদিক বৈঠক, যেটা বেলা 4টে, সেখানে পরিষ্কার হয়ে যাবে। আশবুল, ধন্যবাদ। ममता बनर्जी के कल आने के बाद थी, उन्होंने कल नहीं आ पाए। आज MPs लोगों के साथ उनका मीटिंग है 3 बजे, तो मेरा पास खबर है कि उन्होंने एयरपोर्ट से सीधा 3 बजे बंगभवन में आएंगे और MPs लोगों के साथ मीटिंग करेंगे। नीति आयोग की मीटिंग में जाएंगे कि नहीं जाएंगे उसका बारे में अभी मेरा पास कोई खबर नहीं है, तो मैंने पहले सुना था उन्होंने जाएंगे। बीजेपी राज्यसभा सांसद सौमिक भट्टाचार्य তিনি কি বললেন শুনুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রের ডাকা কোনো বৈঠকে যোগ দেন না, তো যদি সুমতির উদয় হয়ে থাকে তাতে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষই উপকৃত হবে। আমরা চাই এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হোক, সংঘর্ষ নয়, সমন্বয়ের মধ্যে দিয়ে রাজ্যের সার্বিক উত্তরণ হোক, এটাই আমাদের লক্ষ্য। এখন আপনারা যেটাকে জোট বলছেন, এটা জোট না সান্ধ্যকালীন একটা রাজনৈতিক রূপচর্চা, সেটা নিয়েই তো মানুষের মনের সবচেয়ে বড় প্রশ্ন আছে।